ডক্টরস ওয়েলকাম। আজ একটা সুন্দর জিনিস ডিসকাস করব আপনাদের সাথে, ফ্ল্যাটের প্রাইস অর্থাৎ প্রপার্টি প্রাইস লাস্ট 3 বছরে, অর্থাৎ 2020-তে যে কোভিড এসেছিল তারপর থেকে 2023-এর অক্টোবর, এর মধ্যে কীরকম চেঞ্জ হয়েছে সেটা একটা কিছুদিন আগে এক পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে অ্যানারক বলে একটা কনসালটেন্সি কোম্পানি রয়েছে যারা রিয়েল এস্টেটের উপরে কনসালটেন্সি করে, অ্যাডভাইজারি কোম্পানি। তারা একটা সমীক্ষা চালিয়েছিল সারা দেশ জুড়ে এবং সেখানে তারা সেই সমীক্ষা চালিয়ে কিছু তথ্য, তারা গুরুত্বপূর্ণ তথ্য কিছু পেয়েছে যেগুলো তারা সবার সাথে শেয়ার করেছে। এই ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে যে এই যে 3 বছরের মধ্যে এখন আস্তে আস্তে করোনার সময় যেরকম জিনিসের চাহিদা একটু কমে গেছিলো, প্রপার্টির চাহিদা একটু কমে গেছিলো, আস্তে আস্তে সেই চাহিদাটা এখন আগের থেকে অনেকটাই বেড়েছে, ফ্ল্যাটের চাহিদা, প্রপার্টির চাহিদা। এবং আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে কাঁচামাল, অর্থাৎ কিনা ফ্ল্যাট তৈরি করতে গেলে যে র ম্যাটেরিয়ালগুলো লাগে, লোহা, সিমেন্ট, বালি, ইট, যা যা লাগে, দরজা জানলা, এই সমস্ত কিছু যা দামই কিন্তু গত 3 বছরে অল্প অল্প করে সবই বেড়েছে দাম। এবং একদিকে কাঁচামালের দাম বৃদ্ধি এবং আরেকদিকে চাহিদাও আগের তুলনায় বৃদ্ধি, এই দুইয়ের কারণে ফ্ল্যাটের দাম স্বাভাবিকভাবেই, যত ডেভেলপার আছে, প্রমোটার আছে, বিল্ডার আছে, তারা স্বাভাবিকভাবেই তারা ফ্ল্যাটের দাম তারা বাড়িয়েছে। এবং ক্ষেত্র বিশেষে ফ্ল্যাটের দাম 15%, 20% থেকে আরম্ভ করে 25-30% পর্যন্ত বিভিন্ন জায়গায় বেড়েছে। সারা দেশব্যাপী এই সমীক্ষাটা চালিয়েছিল অ্যানারক। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতারও 3টে গুরুত্বপূর্ণ জায়গায় তারা এই সমীক্ষা চালিয়েছিল, রাজারহাট এবং ইএম বাইপাস। যে সমীক্ষার ফলাফল অ্যানারক শেয়ার করেছে, জানিয়েছে, সেটা হচ্ছে জোকাতে এখন বর্তমানে পার স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে ফ্ল্যাটের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 4,275 টাকা, এবং রাজারহাট অঞ্চলে ফ্ল্যাটের অ্যাভারেজ প্রাইস পার স্কোয়ার ফিটে 5,200 টাকা। ইএম বাইপাস অঞ্চলে ফ্ল্যাটের অ্যাভারেজ প্রাইস দাঁড়িয়েছে এখন 7,710 টাকা। এবং এই 3টে জায়গায় কেন সমীক্ষা চালিয়েছে, কেননা কলকাতা শহরের এখন বেশি পরিমাণে ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এই মূলত এই 3টে অঞ্চলে। অন্যান্য জায়গা তো হচ্ছে, কিন্তু বেসিক্যালি এই 3টে জায়গা সবচেয়ে বেশি বুমিং জায়গা এবং এই 3টে জায়গাতেই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং ডেভেলপাররা বা বিল্ডাররা সবচেয়ে বেশি এই 3টে জায়গাতেই তারা বড় বড় প্রজেক্টগুলো আসছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে 2020 সালের ওই থেকে 2023 সাল পর্যন্ত 3 বছরে ফ্ল্যাটের যে প্রাইস যে এই জায়গায় বর্তমানে আছে, এই বৃদ্ধির হাকাতে দাঁড়িয়েছে 24%, অর্থাৎ 24%, 3 বছরে ফ্ল্যাটের দাম 24% বেড়েছে জোকা অঞ্চলে। এটাই রাজারহাট অঞ্চলে হয়েছে 19% বেড়েছে, এবং ইএম বাইপাস অঞ্চলে এটা হয়েছে 13%, অর্থাৎ ইএম বাইপাস অঞ্চলে 3 বছরে 13% দাম বেড়েছে, রাজারহাট অঞ্চলে 3 বছরে 19% দাম বেড়েছে, এবং জোকা অঞ্চলে 3 বছরে 24% দাম বেড়েছে। আর কিছু কিছু জায়গা আছে যেরকম যেগুলো জানিয়েছে, হায়দ্রাবাদ এবং পুনার কিছু কিছু জায়গা যেখানে কিনা ফ্ল্যাটের গড় প্রাইস ইনক্রিজ হয়েছে 25%, 26%, এমনকি 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটাই ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, পার্সোনাল ফাইন্যান্স, লোন, সেভিংস, ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর ইনফরমেশান, নোটিফিকেশান আপনারা পাবেন। আমাদের ভিডিও দেখে আপনারা এই সংক্রান্ত ফাইন্যান্সিয়াল ম্যাটার এবং লোন এই সংক্রান্ত সমস্ত রকমের ইনফরমেশান পাবেন, যেটাতে আপনাদের অনেক অনেক সুবিধা হবে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিও ভালো লাগলে যদি ভিডিও দেখে কোনো আপনাদের পারপাস সার্ভ হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিও আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা সেই ভিডিও শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে বাড়তে সহায়তা করবেন। ধন্যবাদ।